আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনের কথা কুই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই উপস্থাপনাটি তাদের জন্য যারা বিবাহিত জীবনে ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছেন। আজকের এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই প্রচুর শেয়ার করবেন, যাতে এটি শুনে অন্যরাও উপকৃত হতে পারেন। আর আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। যেন আজকের যুগে বিয়ে ভেঙে যাওয়াটা যেন একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা কেউই তো ঘর ভাঙব বলে ঘর বাঁধি না। তবুও ঘর ভেঙে যায়, খুব তুচ্ছ কারণে তছনছ হয়ে যাচ্ছে দাম্পত্য সম্পর্ক। অথচ ভালো ঘর, বংশ স্বভাব, চরিত্র, ছেলে মেয়ের চাকরি, আর্থিক সঙ্গতি যাচাই করে, এমনকি জ্যোতিষ বিচারে গ্রহ নক্ষত্র মিলিয়ে দেখা বিয়েও বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যাচ্ছে। শুধু সামাজিক বিয়েই নয়, যারা বছরের পর বছর ভালোবেসে প্রেম করে একে অন্যকে জেনে বুঝে বিয়ে করছে, তাদের সম্পর্কগুলিও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। দুদিন আগেও যে মানুষটাকে চোখে হারাতো, যাকে একটু চোখের দেখা না দেখতে পেলে পৃথিবীটা বড্ড শূন্য আর পানসে লাগত, আর আজ তাকে দেখলেই, তার গলার স্বর শুনলেই, তার নামটা শুনলেও গায়ে জ্বালা ধরতে থাকে, অসহ্য লাগে সব কিছু। যত দূরে থাকা যায় ততই ভালো। একথা ঠিক, কোনো কালে সব বিবাহ সমন্বিত সুখে ছিল না, তা সত্ত্বেও এত বেশি ভাঙন ধরত না সংসারে। আজ আগের থেকে দাম্পত্য জীবন অনেক বেশি অস্থির ও অসমন্বিত হয়ে উঠেছে। অবশ্য এর কারণ নিহিত রয়েছে সামাজিক অস্থিরতার মধ্যে। প্রকৃতপক্ষে আগেকার দিনে নারীদের কোনো রকম স্বাধীনতা না থাকার ফলে স্বভাবতই তারা সব কিছু মেনে নিয়ে আর মানিয়ে নিয়ে চলতেন। কিন্তু আজকের সমাজে স্ত্রী জাতির সমানাধিকার দাবি ও আত্মপ্রতিষ্ঠার আন্দোলন এবং বিবাহ বিচ্ছেদের সুযোগ বৃদ্ধির ফলে আজ বিবাহ বন্ধনে সাত পাক খুলতে বিন্দু মাত্র বেগ পেতে হচ্ছে না। বিয়ে শব্দটির সঙ্গে প্রতিটি মানুষই শৈশব থেকেই পরিচিত। তখন শব্দটির অর্থ হৃদয়ঙ্গম করতে সক্ষম না হলেও সবার মনের মধ্যে কিন্তু এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হতে থাকে। তারপর একদিন দুচোখ ভরা স্বপ্ন নিয়ে বিয়ে হয়। তারপর হঠাৎই একদিন যখন জীবনে ছন্দপতন হয়, চেনা মানুষটা অচেনা হয়ে যায়, তখন এক নিমেষে জীবনটা ওলট পালট হয়ে যায়। জীবনের মানেটাই বদলে যায় রাতারাতি। সে যে কি সাংঘাতিক কষ্ট, কি সাংঘাতিক যন্ত্রণা, সেটা যাদের জীবনে ঘটে তারাই জানেন। দাম্পত্য সমস্যা সমাজের সবচেয়ে জ্বলন্ত সমস্যা, আর এই দাম্পত্য কলহের জেরে মানসিক অস্থিরতা, অবসাদ, ক্রোধ, আক্রোশ, প্রতিহিংসা বৃদ্ধি পেতে থাকে, যার পরিণতিতে হয় ডিভোর্স, নয় খুন, নয় গৃহত্যাগ, নয় আত্মহত্যা। সবচেয়ে ক্ষতি হয় সন্তানের। বাবা মায়ের কলহের বিষময় ফল ভক্ষণ করতে হয় সন্তানকে, যার ফলে তার ব্যক্তিত্বে নানা প্রকার বিকৃতি ঘটে, অর্থাৎ পার্সোনালিটি ডিসঅর্ডার। ফলে তার জীবন, তার পরিবার, সমাজ, সংসার, সর্বোপরি রাষ্ট্রেরও ক্ষতি হয় ব্যাপকভাবে। কেন হচ্ছে না মনের মিল? কেন নিত্য অশান্তি, এমনকি সন্তান জন্মানোর পরেও? আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি, এই কেনর উত্তরগুলি খুঁজে বার করতে পারলেই প্রচুর সমস্যার সমাধান হয়ে যায়।
এমনকি বেশিরভাগ ক্ষেত্রে আর বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতেই হয় না। আর সবচেয়ে সুখের কথা হলো, সন্তানও পায় একটা সুস্থির জীবন। আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে। সাথী হারার গোপন ব্যথা, বলবো যারে সেজন কোথা। আসলে পারিবারিক জীবনের ছোটখাটো সমস্যাগুলি আস্তে আস্তে বড় হয়ে আপনাদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরাতে পারে। আপনারা কি বিবাহিত জীবনে কিছু সমস্যা অনুভব করছেন? মনে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনের দূরত্ব বাড়ছে? তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই কাউন্সিলিং এর সাহায্য নিন।